टू माय चैनल आमार चैनले आमार समस्त दर्शक बंधुदेर स्वागत जानाई। आज के आमी तोमादेर साथे कोनो रेसिपी शेयर करब ना। आज के आमार बड़ो मेयेर जन्मदिन, तो आमरा सारा दिन ओर जन्मदिने कि करलाम सेगुलो तोमादेर साथे शेयर करब। आर आरेकटा जिनिस शेयर करब, ओर खूब मन खराब, ओ किछुतेई जन्मदिनटा करबे ना बोलछिलो, केक काटबे ना, पायस खाबो ना, एइसब करछिलो। तो ओके अनेक बुझिए जन्मदिनटा पालन करेछि आमरा, खूब छोटो करेई पालन करेछि। तो सेगुलो ओर कि कारणे मन खराब सेटा जदि जानते चाओ ताहले भिडियोटा एकदम शेष पर्यन्त देखते। आर आमरा सारा दिन कि करलाम आजके सेटा देखते होले चलो भिडियोटा ताहले देखे नाओ। আজকে আমার বড় মেয়ের জন্মদিন, ওই জন্য দেখো ওরা দু বোনে চান করে বেশ রেডি হয়ে বসে পড়েছে, নতুন জামা পড়েছে দুজনেই। আমার বাবা লকডাউনের মধ্যে আসতে পারেনি, কিন্তু ওদের দুজনের জন্য জামা পাঠিয়ে দিয়েছে, সেই জামা পরে ওরা দু বোনে বসে পড়েছে। আমার ছোট মেয়ের আবার দিদি যা পড়বে তাই ওকে দিতে হবে, দিদি যা খাবে ওর আগে সেটা চাই, সেই জন্য ওদের দুজনকার বেশিরভাগ সময় চেষ্টা করি একই রকম জামা কেনার, নয়তো আবার আমার ছোটটার আবার রাগ হয়ে যায়। বড় মেয়ের কোনো অসুবিধা নেই, কিন্তু ছোটটার রাগ হয়ে যায়। তো আমি আজকে আশীর্বাদ দিয়ে আমার এই ব্লগটা শুরু করছি। আজকে যা গরম পড়েছে, এই গরমের মধ্যে রান্না টান্না করতেও একটু দেরি হয়ে গিয়েছে। আমার সাথে সাথে তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো। আমার ছোট মেয়েকেও যদি আশীর্বাদ না করি ওর রাগও হবে, ওর পাশে সেজে গুজে বসেছে, তাই ওকেও একটু আশীর্বাদ করে দিই। ওকেও তোমরা সবাই আশীর্বাদ করো। ওর বাবা ওদেরকে আশীর্বাদ করছে। আজ আমি পাঁচ রকমের ভাজা আর চিকেন করেছি। ওর চেহারা দেখেই বুঝতে পারছো ও সেইভাবে খাবার টাবার কিছু খেতে চায় না, আর মাছও খুব একটা পছন্দ করে না, সেই কারণে মাছ করিনি। তো আর ওইদিকে আমার ছোট মেয়ে দেখো নিজে নিজেই খেতে শুরু করে দিয়েছে, কারণ প্রতিদিন ওকে খাইয়ে দিই। তো আজকে ওর দিদি বলছে আমার জন্মদিন আমাকে একটু খাইয়ে দাও, তাই আজকে আমি ওকে খাইয়ে দিচ্ছি। দেখছো কেমন মুখে নিয়ে বসে আছে, খাবার খেতে খুব দেরি করে।
আজ ওর দিদিকে খাইয়ে দিচ্ছিলাম বলে ওর রাগ হয়ে গিয়েছে। ও আমাকে খাওয়াতে দিতে চাইছে না। এই পায়েস বানালাম ওর জন্য। ও খুব একটা পায়েস খেতে ভালোবাসে না, তো যেহেতু জন্মদিন পায়েস না করলেও তো নয়, তাই একটু পায়েস বানিয়েছি। তো আগেই বলছে আমি কিন্তু পায়েস বেশি খাবো না, আমাকে অল্প একটু দিন। আর এই যে আরেকজন বসে আছে সেও একদম পায়েস খায় না, একটু খেতে হয়। এই কেক বানালাম, কেক বানিয়ে এটা নিয়ে এই নিয়ে এলাম। এরপর ও কেক কাটবে। ওর থেকে বেশি আমার ছোট মেয়ে কেক কাটার জন্য অস্থির হয়ে গিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমার ব্লগটা সবার কাছে কেমন লাগলো নিচে কমেন্ট করে সবাই একটু জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও অন করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও দেব সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। এবার ওর কাছ থেকে সবাই জেনে নাও ওর কি জন্য মন খারাপ, ও কি কারণে জন্মদিনটা করবো না বলছিল। আমার এই 10 বছরে, আমি 10 বছরে পড়লাম, এই 10 বছরের জন্মদিনটা মা বাবা সবাই বলেছিল যে খুব বড় করে হবে, কিন্তু আমার দাদু ভাই এই কিন্তু এই লকডাউনে আমার এই জন্মদিনটা বড় করে করা হলো না। আর আমার সবচেয়ে বেশি মন খারাপ কারণ আমার দিম্মা দাদু ভাই মাসিমণি কেউ আসেনি, আর এই লকডাউনে তো তারা আসতেও পারবে না, তাই জন্য আমি এই জন্মদিনে খুব মন খারাপ হয়েছে। মা ফ্রাইড রাইস করেছে, বাটোরা করেছে আর চিকেন করেছে, ভালো হয়েছে। আমার একটু খুশি হয়েছে কারণ আমার দাদু ভাই আমার আমার জন্মদিনে প্রতি বছর আমার জন্য জামা কিনে দেয়। দাদু ভাই দূরে আছে, তাও আমার জন্য এই লকডাউনে আমার জন্য জামা পাঠিয়ে দিয়েছে, তাই জন্য আমার একটু মনটা ভালো হয়েছে। আমার বোনের জন্যও কিনে দিয়েছে।